গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তা আজকে চলে এসেছি রাতের খাবার, খুব সামান্য খাবার কিন্তু একটা তোমাদের কাছে রেসিপি শেয়ার করবো বন্ধুরা। ঘরে কি আছে, ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে, সবাইকে খুব খুব স্বাগত জানিয়ে এখনকার ভিডিওটা স্টার্ট করবো, ব্লগটা বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো কিন্তু প্লিজ, দেখো এই দুটো ডিম দিয়ে করবো, হলো কতজন এটা বললাম, তো এই দুটো ডিম দিয়ে কতজন খেতে পারবে আজকের রাতের খাবারটা, মানে ডিনারটা সবাই খেতে পারবে বন্ধুরা, এটাই তোমাদের কাছে। এখানে মশলা তো কেটেই নিয়েছি, দেখো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আছে, খুব সামান্য মশলা দিয়ে করব। তো চলো কড়াইটা বসিয়ে দিই আগে, তাই না? নতুন গ্যাস লাইটারটা নিয়ে আসলাম, কারণ গ্যাসের লাইটারে জল দিয়ে দিয়ে লাইটার খারাপ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিলাম, তোমরা কিন্তু প্লিজ সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্টে কিন্তু খুব দরকার। তো ডিমটাকে দিলাম ফাটিয়ে, নিলাম দুটো ডিম, দুটো ডিম গেল, দুটো ডিমের নেই স্টার্ট করি তাহলে আমাদের ক্যামেরাতে দেখতে হলে। সরষার তেল দিয়ে দিলাম, তেল কড়াই তো করতে হবে, দিলাম সর্ষের তেল, একটা তেজপাতা, একটা তেজপাতা দিলাম, আর গোটা দিয়ে মশলা তোমাদের দেখালাম, মশলাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে হলুদ টমেটো দিয়ে দিচ্ছি, লঙ্কা জিরে লঙ্কা এগুলো দিয়ে, এগুলো আধুনিক রাতে রান্না করতে কিন্তু একটু বিরক্তই লাগে, মজা লাগে আর রান্না করতে বড্ড বিরক্ত লাগে, ভালো খেতে ভালো লাগে, কেন গরমে ঘুরে কি গরম পড়েছে, ভেবে স্নান নিয়ে যাচ্ছি একদম, আমার টি দিয়ে পুরো খামছি, সকলকে একটা রান্না তোমাদেরকে
দেখাচ্ছি, আমার খুব ভালো লাগছে শেয়ার করছি যে তোমাদের কাছে রাখি। তোমরা যদি কেউ মানে বা আপেক্ষা করে সেটা কিন্তু রুটি পরোটা জানিয়ে তোমাকে দারুণ লাগে বন্ধুরা। এবার মশলা বাটিতে দিয়ে মাটিতে জল মশলা করেছিলাম, ওই বাটি ধর জল আমাকে না ঠিক দেখতে পাচ্ছ না কেন বলতো? অন্ধকার, একদম অন্ধকার, একদম দিদি আলোটা আলোটা দেখ কোথায় আছে। এই দেখো আলো জ্বলছে রান্নাঘরে, এই জন্য আমাকে দেখতে পাচ্ছে না বন্ধুরা। ঠিক আছে আসছি কালে একটু বাদে। ফুল একদম ফুটে উঠেছি ভাই, আপনার ফলটা দিয়ে নিলাম একটু আমাকে সাপোর্ট করে যাও। আর কেমন ভিডিও তোমাদের পছন্দ সেটা তোমরা যদি জানাও তাহলে খুব আমার ভালো হয়। তবে কি বলবো, বাংলা ভিডিওতে তোমরা যে একটা চ্যানেল বারবার রিকোয়েস্ট করছো ভিডিও রিকোয়েস্টটা আমি করার চেষ্টা করছি কিন্তু সময় পাচ্ছি না করার জন্য। অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, দেখো ভেবেছি কত ঘাম ঝরছে একদম, এত সুন্দর না রেডি হয়ে গেল বন্ধুরা। তাহলে এগুলো সব ধুয়ে পাত্র করি, দেখো খুব সুন্দর অপূর্ব কালার। সবাই মিলিয়ে জুলিয়ে আজকে আমরা রাতে খাবো বন্ধুরা, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আসল কথা হচ্ছে এটাই, কত সুন্দর হয়েছে না দেখো, খুব সহজ প্লাস খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিটে রান্না বন্ধুরা, তবে একটু সামান্য চিনি দিয়ে দিলাম 2-1 দানা কালারের জন্য, কালারটা তো এমনি অপূর্ব এসছে। এবার আমি একটু শেয়ার করি তোমাদের কাছে, হাঁটছি আর চলছি, চলে এলাম পেরিয়ে। দেখো কালারটা না দেখে বুঝতে পারি, এত সুন্দর এত সুন্দর টেস্টি হয় না কী বলবো। যা তোমরা ভাত রুটি যা দিয়ে খেতে পছন্দ করো সেটা দিয়েই খেতে পারো। আজকের মতন এখানেই রাখছি বন্ধুরা, টাটা বাই বাই আর সাবস্ক্রাইব, আবার ফিরে আসবো বাই বলছি বলে আবার ফিরে আসবো তোমাদের কাছে। আজকের মতন এখানেই এন করছি, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবো।